এটার ওজন হচ্ছে আপনার গিয়ে 950 কেজি প্লাস, এটার প্রাইসটা হচ্ছে আমরা চাচ্ছি আপনার গিয়ে এই 35 লাখ টাকা, ওজনটা হচ্ছে আপনার 950 প্লাস। আমাদের ফার্মের নাম হচ্ছে আলমদিনা ক্যাটেল ফার্ম। আমরা এখানে মনে করেন যে 8 বছর ধরে আছে আর কি। 2016 সালে আমাদের ফার্মটা উদ্বোধন হয়। আর আমাদের ফার্মের একটাই হচ্ছে যে আমরা আসলে ভালো খাওয়ারও চেষ্টা করি, মানে আমাদের ফুড কোয়ালিটি অনেক ভালো হয়। আর নর্মালি আমরা সাইলেস অথবা আপনার গিয়ে এই ফিড এগুলো খাওয়াই না। আমাদের ফার্মে এখন বর্তমানে আছে আপনার 400 মতো গরু আছে, আর এখান থেকে অলরেডি 40 থেকে 60 মধ্যে সোল্ড হয়ে গেছে। এখানে বিভিন্ন জাতের গরু আছে, যেমন এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস, তারপর হচ্ছে আপনার দেশাল, সিন্ধি, তারপর সাইওয়াল, তারপর হলস্টেন ফিজিয়ান, বুট্টি, পাকরা, মানে বিভিন্ন জাতের গরু পাবেন এখানে। গরু ছাড়া আছে আপনার অ্যালবিনো বাফেলো আছে, তারপর আছে গোয়াল ছিল ওটা সোল্ড হয়ে গেছে, এই কটাই আছে। আমাদের এখানে এখন বর্তমান চাহিদা হচ্ছে এই বাজারের মধ্যে আপনাকে যেমন ধরেন দেশি ছোট গরুগুলো সবচেয়ে বেশি চাহিদা, তারপর আছে আপনাকে সাইওয়াল, এগুলোর মধ্যে আর কি বেশি চাহিদা আছে। এই গরুটার ওয়েট আছে আপনার গিয়ে 950 প্লাস, আর এটার নামটা হচ্ছে সম্রাট। আর ওর আস্কিংটা হচ্ছে আমরা চাচ্ছি হচ্ছে আপনার 35 লাখ। আমাদের এখানে আপনার গিয়ে একদম এই 200 কেজি থেকে শুরু করে আপনি প্রায় আপনার 1200 কেজি পর্যন্ত আপনি পাবেন। বিভিন্ন রেঞ্জের আছে গরু, হলস্টেন ফিজিয়ান আছে বড় সাইজের, ক্রস আছে, শাহিওয়াল আছে। আপনি যে হলস্টেন ফিজিয়ান যেটা, এটা আছে আপনার গিয়ে আমাদের এখানে প্রায় 30 লাখ টাকা আস্কিং আছে, ওটার ওজন প্রায় 1200 প্লাস। নাম হচ্ছে আপনার গিয়ে তুফান। এমনি নর্মালি আপনাকে বিভিন্ন রেঞ্জের আছে, 3 লাখ আছে, 4 লাখ আছে, 5 লাখ আছে। কিছু গরু আছে আপনার গিয়ে আপনার 500 প্লাস, যেগুলো ওগুলো আপনার 620 টাকা করে লাইভ দিচ্ছি আমরা। মহিষের দামটা হচ্ছে আপনার গিয়ে ওটা আপনার গিয়ে ঠিকা নয় নিতে হবে, ওটা প্রাইস পড়বে হচ্ছে আপনার গিয়ে 4.5 লাখ থেকে শুরু করে 7.5 লাখ টাকা পর্যন্ত আছে। হ্যাঁ, অ্যালবিনোগুলো ওই দামই, খালি শুধু আপনার একটা আছে সেটা হচ্ছে আপনার 10.5 লাখ টাকা আসছে, ওটার ওজন হচ্ছে প্রায় 850 কেজি। বুটি আছে আপনার সবচেয়ে সর্বনিম্ন আছে 85 হাজার, আর সর্বোচ্চ আছে আপনার গিয়ে 2 লাখ 70 হাজার। পাকটা সেম ওই সাইওয়ালের রেঞ্জেই পড়ে, হ্যাঁ মিডিয়াম গরুর রেঞ্জে পড়ে, এই 40% থেকে 60% ভিতরে সেগুলো। এখন তো বড় গরুর চাহিদাটা কম, আর ছোট গরুর চাহিদা প্রচুর। আমাদের ছোট গরু প্রায় শেষ, লাস্ট মানে সম্ভবত আর 10টার মতো আছে। ডেলিভারি হচ্ছে আমাদের এখানে বুকিং করবেন, বুকিং করার পরে তারপর এখানে আমরা এই যখন আমরা ফাইনাল ওয়েট দিয়ে একটা দাম ধরে দিব তখন আমরা ডেলিভারিটা করে দিব। আমরা ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন, ঈদের তৃতীয় দিন আমরা স্লটিং করে থাকি। অলরেডি আমাদের বুকিং করা আছে অনেক গরু, ঈদের দিন আমরা এটা স্লটিং করে থাকি। প্রসেসটা হচ্ছে এটা বিভিন্ন রেঞ্জে আছে, 200 কেজি থেকে 400 কেজি পর্যন্ত হচ্ছে একটা রেট, ওইটা আলোচনা সাপেক্ষে হয়ে যাবে আর কি। ডেলিভারিটা হচ্ছে আপনার এই আমরা আমাদের লোক আছে, আমাদের পিক আপ ভ্যান পরিচিত আছে, আমরা এটা পৌঁছে দিই বাসায়, ডেলিভারি চার্জটা দিতে হবে। আমাদের এখানে আসার কারণ হচ্ছে যে আসলে আমরা খাবারের সাথে কোনো কম্প্রোমাইজ করি না, আমাদের সম্পূর্ণ দানাদার খাবার খাওয়াই, আর কাঁচা ঘাস আর খড়, এতে আমাদের যে রেশিওটা আছে এটা আমরা অনেক ভালোভাবেই আমরা লালন পালন করে থাকি গরু।
আর আমাদের ফার্মটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করি, তো ওই ক্ষেত্রে আমাদের গরুগুলো একদম সুস্থ সবল থাকে।